নমস্কার বন্ধুরা, হ্যাপি জার্নি উইথ অয়েন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আছি সোমরা বাজারে, আর এই সোমরা বাজারের কিছু প্রাচীন মন্দির তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আর এখানে আসতে তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরবে এবং মাঝেই পড়বে সোমরা বাজার স্টেশন। স্টেশনে নেবে তোমরা অটো করে, খুব সহজেই মন্দিরগুলো তোমরা ঘুরে নিতে পারো, বা হাঁটা পথে তোমরা স্টেশন থেকে এই মন্দিরগুলো ঘুরতে পারো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানকার গ্রামের লোকেদের থেকে জানা যায়, এখানকার মায়েরা তিন বোন, মা আনন্দময়ী, মা নিস্তারিণী ও মা হরসুন্দরী, যাদের মন্দির গ্রামের কয়েক কিলোমিটারের মধ্যেই অবস্থিত। আর এখন আছি সোমরা বাজারের আনন্দময়ী মায়ের মন্দিরে। চলো মন্দিরটি তোমাদের ঘুরিয়ে দেখাই, এবং কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই মন্দিরটির সাথে অনেকটাই মিল পাবেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের। এখানে আনন্দময়ী মায়ের মূল মন্দিরটি 12টি ছোট মন্দির দ্বারা বেষ্টিত, অর্থাৎ মূল মন্দিরটির বাঁ দিক এবং ডান দিকে 6টি করে মন্দির অবস্থিত, যার মধ্যে 2টি হল পঞ্চরত্ন মন্দির, যার একটিতে অধিষ্ঠান করছে মহাদেব এবং অন্যটিতে গণেশ। বাকি মন্দিরগুলোতেও মহাদেব অধিষ্ঠিত আছেন। মূল মন্দিরটি 25 চূড়া বিশিষ্ট। এইরকম 25 চূড়া বিশিষ্ট মন্দির সারা পশ্চিমবঙ্গে 5টি দেখা যায়, তার মধ্যে এটিও একটি অন্যতম। এই মন্দিরটি এই গ্রামেরই জমিদার বীরেশ্বর মুস্তাফি 1813 সালে নির্মাণ করে থাকেন। যদিও মন্দিরটি নির্মাণ কার্য শুরু হয়ে থাকে 1763 খ্রিস্টাব্দ থেকে। জানা যায় যে জমিদার বীরেশ্বর মুস্তাফি একবার স্বপ্নাদেশ পেয়ে মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে এক কষ্টিপাথরের উপর এই আনন্দময়ী মায়ের মূর্তিটি স্থাপন করে থাকেন। মন্দিরটির গাত্রে রয়েছে পোড়ামাটির বিশেষ কাজ, যা প্রাচীন শিল্পকলার এক বিশেষ নিদর্শন। মূল মন্দিরের পাশে যে পঞ্চরত্ন মন্দির আছে, তার একটিতে যে গণেশ দেব আছে, সেটিকে এখন আমরা দেখতে পাচ্ছি। ও পাশের যে মন্দিরগুলো আছে, সেগুলোতে মহাদেবের অধিষ্ঠান। এই মন্দির সম্পর্কে শোনা যায়, একবার রানী রাসমণি গঙ্গাবক্ষে এই স্থান দিয়ে যাত্রা করছিলেন। যাওয়ার পথে মন্দিরটি দেখে তিনি খুব মুগ্ধ হয়ে পড়েন এবং এখানে এসে মায়ের দর্শন করেন এবং মন্দিরে কিছুক্ষণ বিশ্রামও নেন, এবং পরে তিনি এই মন্দিরের অনুকরণেই দক্ষিণেশ্বরের মন্দিরটি নির্মাণ করে থাকেন। মন্দিরটির ঠিক পাশেই রয়েছে এক বিশাল বড় দিঘি, এবং দিঘির পাশেই জমিদার মিত্র মুস্তাফিদের বাড়ি, যা রাধাকুঞ্জ নামেও পরিচিত। বর্তমানে সেটি ধ্বংসস্তূপে প্রায় পরিণতই হয়েছে। না জানি এক সময় এই রাজবাড়ি কতটাই রমরম করত, এখন শুধুই নিস্তব্ধতা আর নিস্তব্ধতা। এমনকি এখন ভিতরে প্রবেশও নিষিদ্ধ হয়েছে। মিত্র মুস্তাফি জমিদার বাড়ি দেখে নেওয়ার পর কিছুটা হাঁটা দূরত্বে গিয়ে এরপর আমরা চলে আসব নিস্তারিণী মায়ের মন্দিরে। এই মন্দিরটির নির্মাণ নিয়েও একটি জনশ্রুতি রয়েছে। শোনা যায়, রামনিধি মিত্র মুস্তাফির ভাইপো একবার যক্ষারোগে আক্রান্ত হন। রোগ থেকে মুক্তি লাভের জন্য তিনি মায়ের শরণাপন্ন হন, এবং কথিত আছে মায়ের আশীর্বাদে কিছুদিনের মধ্যেই তিনি রোগ থেকে আরোগ্য লাভ করেন। এরপরই তিনি এই মায়ের মন্দিরটি এখানে নির্মাণ করে থাকেন। রক্ষণাবেক্ষণের কারণে মন্দিরের ভেতরে প্রবেশ সাধারণ মানুষের নিষিদ্ধ, তাই ভিতরটা দেখাতে পারলাম না। নিস্তারিণী মায়ের মন্দির দেখে নেওয়ার পর এবার চলুন হরসুন্দরী মায়ের মন্দিরে। এই মন্দিরটিও সাধারণত বন্ধই থাকে, অনুমতি ছাড়া জনসাধারণের ভিতরে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু আমার ভাগ্যক্রমে
যখন আমি মন্দিরটির কাছে গিয়েছিলাম তখন মন্দিরের পুরোহিত থাকার জন্য আমি ভিতরটি প্রবেশ করতে পারি এবং চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মন্দিরটি। মাঝের মূল মন্দিরটি হলো হরসুন্দরী মায়ের মন্দির এবং এই মূল মন্দিরের দুপাশে রয়েছে সাতটি করে মোট ১৪টি মন্দির, যার মধ্যে আবার দুটি করে দুপাশে চারটি হলো পঞ্চরত্নের মন্দির এবং বাকি ১০টি মন্দির হলো আটচালা বিশিষ্ট। প্রতি মন্দিরের মধ্যেই অধিষ্ঠিত আছে দেবাদিদেব মহাদেব এবং মাঝের মূল মন্দিরটিতেই রয়েছেন হরসুন্দরী মা। ১৮১৪ সালে রামনিধি মিত্র মুস্তাফি দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়। এবার তাহলে পুরো মন্দির চত্বরটি একটু ঘুরে দেখে নিই এবং শেষে মায়েরও দর্শন করে নেব। এখন হরসুন্দরী মাকে আমরা দর্শন করছি। বন্ধুরা, এখন চলে এসেছি সোমরাবাজারের আরো একটি প্রসিদ্ধ মন্দির সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। এই মন্দিরটিও কিছুটা দূরে এক বটগাছের নিচেই অবস্থিত। গ্রামের মানুষের কাছ থেকে জানা যায় প্রাচীনকালে এক সাধক এই বটগাছের নিচেই সাধনা করেন এবং মায়ের কাছ থেকে সিদ্ধি লাভ করেন এবং সেই সময় ওই সাধক মায়ের যে পাথরের মূর্তিটি তিনি তখনই নিয়ে আসেন এবং এখানে স্থাপন করে পূজা অর্চনা শুরু করে থাকেন। মিত্র মুস্তাফি জমিদারদের দেওয়া এই জায়গা এবং তাদেরই অনুদানে এই মন্দিরটি নির্মাণ করা হয়ে থাকে তখনই। এই মন্দিরটির খুব কাছ দিয়েই গঙ্গা বয়ে গিয়েছিল প্রাচীনকালে, কিন্তু বর্তমানে সেটি চড়া পড়ে গঙ্গাটি মন্দির থেকে অনেকটা দূরেই সরে যায় এবং জানা যায় রামকৃষ্ণ পরমহংসদেব এই গঙ্গাবক্ষতে যাওয়ার সময় একবার এই মন্দিরে এসেছিলেন। এখন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করে সিদ্ধেশ্বরী মাকে দর্শন করে নেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।